নিশ্চয়ই দিব, বাট আমি এখন দিব না উত্তরটা, এটার জন্য আপনার দেখতে হবে। আমরা শোয়ের লাস্টে অ্যান্সারটা দিব, শোয়ের লাস্টে আমরা অ্যান্সারটা দিব। আপনি আমাদের চ্যানেলকে দেখবেন, এই শোটাকে দেখবেন। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ। ওটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে, তো ম্যামের জন্য রয়েছে আমাদের কাছে একটা গিফট। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো। হ্যালো শিলচর, আমি সুব্রিনা আপনাদের হোস্ট, আবার চলে এসেছি আপনাদের সাথে আজকে আবার একটু আড্ডা মারতে। আর আমার সাথে রয়েছে কিছু কোয়েশ্চেন্স আর কিছু গিফটস। আজকে চলেন দেখি কে কার সাথে মারবো আমরা প্রথম আড্ডা, কে দিবে আমাদের প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার আর নিয়ে যাবে গিফট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো শিলচর, আপনার নামটা? সুজন বৈষ্ণব। সুজন বৈষ্ণব। আপনার? স্নেহা বৈষ্ণব। স্নেহা বৈষ্ণব। আপনার? প্রেমা লামা। প্রেমা। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি একটা শো, আমরা এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করি আর অ্যান্সার দিতে পারলে গিফট আছে, ঠিক আছে? তো রেডি? হ্যাঁ। এখন তো রথের টাইম চলতেছে, ঠিক আছে? তো রথ রিলেটেড কোয়েশ্চেন একটা জিজ্ঞেস করি, ঠিক আছে? আচ্ছা, বলতে পারবেন আপনার রথের রশির নামটা কি? রথ যেন টানা হয় রশিটা, এই রশিটার নামটা কি? আপ লোক সব নিকলতে হো না রথ কে দিন রস্সি খিঁচনে কে লিয়ে? ঠিক আছে, তো ফির অরেক কোয়েশ্চেন পুছতি হু, গিফট তো নি দে সকতে হুম, বাট ফির ভি পুছতা হ্যায় না, পুছতি হু, ঠিক আছে? ওকে, তো আপ বল সকতে হো কি ইন্ডিয়া মে সবসে বড়া রেলওয়ে স্টেশন কহাঁ পে? ইন্ডিয়া মে সবসে বড়া রেলওয়ে স্টেশন আপ হি কে ঘর কে আস পাস সামনে হি হ্যায়, জ্যাদা দূর নেই হ্যায়, নর্থ ইস্ট সে থোড়া সোচ কে দেখিয়ে, বাজু মে হি হ্যায়। কলকাতা? হ্যাঁ কলকাতা মে। হ্যাঁ, আপ পৌঁছ গে, থোড়া বাকি হ্যায় অর থোড়া সোচিয়ে। রেলওয়ে স্টেশন কা নাম বলিয়ে? হ্যাঁ জি, ইয়াদ নেই হ্যায়। কলকাতা মে কোন সা রেলওয়ে স্টেশন হ্যায়? আচ্ছা, নো আইডিয়া, কোই বাত নেই। বেসে আপ করতে কি হো? মানে আবি পড়াই করতে হো। পড়াই করতে হো? কি পড়তে হো? ফার্স্ট ইয়ার মে। আচ্ছা ফার্স্ট ইয়ার মে। আপ? 10। আচ্ছা ঠিক হ্যায়, কোই বাত নেই, নেক্সট টাইম কবি মিলেঙ্গে না, দেন ফির আপনাকো কোয়েশ্চন পুছেঙ্গে, ঠিক হ্যায়? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কিপ ওয়াচিং বি টিভি। ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো শিলচর, হাম লোক ইয়াহা পে কুছ কোয়েশ্চেন্স পুছতে হ্যায় লোগো সে, থোড়া গপ্পে মারতে, থোড়া কোয়েশ্চেন পুছতে। তো আগর আপনে জেসে হামারে কোয়েশ্চেন কা অ্যান্সার দিয়া, তো আপকে লিয়ে হ্যায় কুছ গিফট। হ্যাঁ, তো প্লিজ আপনা নাম বতাইয়ে। হাই, মেরা নাম সিরাজুল হাসান খান হ্যায় আর আই এম ইন্টারেস্টেড ফর হোয়াট দি কম্পিটিশন ইজ। মে ইন্টারেস্টেড হুম, মতলব জো ভি আপ এসে আপ করতে কি হো? মে আবি স্টুডেন্ট হুম, আবি নিট কে লিয়ে প্রিপারেশন পারসিউ কিয়া, কোচিং চল রহি হ্যায় আবি। ভেরি গুড। আচ্ছা, তো ফির মতলব আবি তো রথ কা টাইম চল রহা হ্যায়, ঠিক হ্যায়? তো লাইক তো রথ রিলেটেড কুছ পুছতে হ্যায় আপকো, ঠিক হ্যায়? তো বহুত এক্সাইটমেন্ট হ্যায় লোগো মে রথ কো লেকে। রথ জো খিঁচতে হ্যায় না রথ, তো ও জো রস্সি হোতা হ্যায় না, ও রস্সি কা নাম কিয়া হয় মতলব বতা সকতে হ্যায় আপ? রস্সি কা নাম? সরি, আই ডোন্ট নো। আচ্ছা, আই ডোন্ট নো। ঠিক হ্যায়, তো ফির অরেক কোয়েশ্চেন পুছতি হু মে আপসে, ঠিক হ্যায়? থোড়া গানে কো লেকে পুছতে, গানা তো সুনতে হোগে আপ, ঠিক হ্যায়? জিমি জিমি আজা আজা জো গানা হ্যায়, পুরানা জো গানা হ্যায়, তো ইয়ে গানা কিসনে গায়া থা? বাপ্পি লেহরি, ইফ আই এম নট রং। জিমি জিমি লেডি, লেডি লেডি সিঙ্গার সি মে। আচ্ছা, গানে মে জো অ্যাক্টর হ্যায় উনকা নাম বাতা সকতা হু? সিঙ্গার কা নাম পুছনা থা? পতা হ্যায় মুঝে ভি পতা হ্যায়, মতলব কনফিউশন হো রহা হ্যায়। হ্যাঁ ওই হ্যায়, পুরা নস্টালজিয়া। আচ্ছা, কই নি, কই বাত নি, আপনে কোশিশ কিয়া, ইয়ে বহুত বড়ি বাত হ্যায়, হামে বে আচ্ছা লাগা আপসে বাত করকে। নেক্সট টাইম কাহিন পে অর মিলেঙ্গে, তো ফির কুছ অর কোয়েশ্চন পুছেঙ্গে, তো বেটার লাক ফ্রম নেক্সট টাইম, ঠিক হ্যায়? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং বি টিভি। স্যার ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো শিলচর, আপনার নামটা বলেন প্লিজ। আমার নাম বন্না। বন্না। আচ্ছা, আপনি কি করেন স্যার? আমি আইটি ডিপার্টমেন্টে আছি। আইটি ডিপার্টমেন্ট। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা একটু এমনি জাস্ট কিছু নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করব, তো আপনি যদি অ্যান্সার দিতে পারেন, গিফটও আছে আমাদের কাছে, ঠিক আছে? জিজ্ঞেস করি, তো এখন তো রথের টাইম হুম, তো এভরিবডি মানে রথ নিয়ে একটা এক্সাইটমেন্ট চলছে, তো রথ রিলেটেড একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি আপনাকে, ঠিক আছে? তো রথ যেন টানে, রথের রশিটা, এই রশিটার নাম কি? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। ইউ হ্যাভ নো আইডিয়া?
अच्छा ठीक है, देन लेट मी आस्क यू अनदर क्वेश्चन. ठीक है, लाइक इंडिया का सबसे बड़ा रेलवे स्टेशन, विच वन इज द बिगेस्ट रेलवे स्टेशन ऑफ इंडिया? छत्रपति शिवाजी महाराज रेलवे स्टेशन, हावड़ा. यस, हावड़ा, एग्जैक्टली हावड़ा. यस, तो सर हमारे पहले क्वेश्चन का आंसर तो दे नहीं पाए, तो सर को हम गिफ्ट तो दे नहीं सकते, लेकिन हाँ उन्होंने हमारे नेक्स्ट क्वेश्चन का आंसर दिया. उन्हें बोले छन कि हावड़ा इज द बिगेस्ट रेलवे स्टेशन एंड दिस इज द करेक्ट आंसर. थैंक यू सो मच सर, प्लीज कीप वॉचिंग जीटीवी. थैंक यू. हेलो मैम, वेलकम टू आवर शो. हेलो शिलचर, आपने नामटा बोलें? আমার নাম দিব্যা দেব. দিব্যা দেব, আচ্ছা আপনি কি করেন ম্যাম? আমি তো এজ এ টিচার. টিচার কোন স্কুল? আমার প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল. ওকে, উই হ্যাভ এ টিচার হিয়ার. তো ম্যাম অ্যাকচুয়ালি আমরা জাস্ট একটা নর্মাল কোয়েশ্চেন টু জাস্ট ফানি কোয়েশ্চেন্স অ্যান্ড অল. হ্যাঁ, তো আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যদি আপনি অ্যান্সার দিতে পারেন তো গিফট আছে আমাদের কাছে. ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করবো আপনাকে, আপনি বলতে পারবেন ইন্ডিয়াতে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কোনটা? ইন্ডিয়াতে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন আই থিঙ্ক ইস মেট্রো আর অল ওভার ইন্ডিয়া. অল ওভার ইন্ডিয়াতে? ওকে, বড় রেলওয়ে স্টেশন আই থিঙ্ক ইস দিল্লি, হাওড়া. হাওড়া, হাওড়া. আচ্ছা ম্যাম, তো মানে আপনার গ্যাস তো ঠিক আছে, সেকেন্ড টাইমে তো আরেকটা কোয়েশ্চেন করবো, এটা অ্যান্সার দিতে পারলে উই হ্যাভ দ্য গিফট ফর ইউ. ঠিক আছে, মানে ইটস এ রিডল. ওকে, যেটার লেজ মাথাও আছে, লেজও আছে কিন্তু শরীর নাই. লেজও আছে, মাথাও আছে, শরীর নাই. ওইগুলো দাদা অ্যাকচুয়ালি কনফিউজিং. লেজও আছে, শুধু মাথা নেই না, হেড আছে, টেইল আছে কিন্তু বডি নাই. আচ্ছা, হেড আছে, আচ্ছা. আই থিঙ্ক কয়েন. ওয়েল ডান, এক্স্যাক্টলি কয়েন. তো ম্যাম আমাদের দুটোটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে, তো ম্যামের জন্য রয়েছে আমাদের কাছে একটা গিফট. প্লিজ গিফটটা নিয়ে আসো ম্যাম, এটা একটা ছোট্ট একটা গিফট আপনার জন্য. থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, প্লিজ কিপ ওয়াচিং. ওকে ওকে, শিওর শিওর. আমি অ্যাকচুয়ালি দেখেছি একদিন ওই কি বিগ বাজারে. বিগ বাজারে, আচ্ছা, প্লিজ দেখবেন আমাদের শোটা. করিশ্মা ম্যামকেও আমি ফলো করতাম গরম মশলাতে, তো অনেক ভালো লাগে. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ. তোমার নামটা বলো? ও অ্যাকচুয়ালি কথা বলতে পারে না, জাস্ট ক্লিয়ার করতে হয়েছে. ওকে, বেদান্ত, বাই বাই বেদান্ত. আন্টিকে বাই বাই, বাই বাই বলে দাও. হ্যালো ম্যাম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো. হ্যালো শিলচর, আপনার নামটা বলেন? নন্দা আচার্য. নন্দা আচার্য, আপনি? বেবি বুদ্ধ. আপনি কি করেন ম্যাম? আমি হাউস ওয়াইফ. আপনি? ছোটখাটো একটা বিজনেস. আমরা এখানে একটা গেম খেলার জন্য, সিম্পল একটা কুইজ গেম, কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, যদি আপনি অ্যান্সার দিতে পারেন আমাদের কাছে গিফট আছে. তো শুরু করি কোয়েশ্চেন. আচ্ছা, তো আপনি বলতে পারবেন ইন্ডিয়াতে মোস্ট হন্টেড প্লেস কোনটা? হন্টেড, ভূতুরা জায়গা, সবচেয়ে বেশি ভূতুরা জায়গা কোনটা ইন্ডিয়াতে? জয়পুর তো আছে জানি, রাজস্থানই আছে. হ্যাঁ, রাজস্থানই, কিন্তু নামটা কি জায়গাটা? হ্যাঁ, ওইটাই একটু কনফিউশন, কিন্তু রাজস্থান আছে. হ্যাঁ, 100% রাজস্থানে, কিন্তু জায়গাটার নামটা বলতে হবে. জয়পুর রাজার ইয়ে আছে না? হ্যাঁ, নামটা বলতে হবে ম্যাম, এখন তো বলতে পারছি না, কিন্তু মাইন্ড থেকে আসছে. আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যে সিম্পল লাইক এটিএম তো আমরা সবাই ইউজ করি, এটিএম এর ফুল ফর্মটা কি? এটিএম এর ফুল ফর্মটা জানি আমার. আপনি ম্যাম এটিএম বলতে অভ্যস্ত? আচ্ছা, কোনো ব্যাপার না ম্যাম. ট্রানজেকশন অটোমেটেড টেলার মেশিন, কোনো ব্যাপার না, এবার হলো না, বাট নেক্সট টাইম আবার কোনখানে দেখাবো আপনার সাথে. শিওর, বড় ভালো লেগেছে আপনার সাথে কথা বলে. থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং বিটিভি. থ্যাংক ইউ. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো. হ্যালো শিলচর, আমি অ্যাকচুয়ালি আমরা এখানে আজকে এসেছি কিছু কোয়েশ্চেন্স নিয়ে আপনাদের জন্য, তো আপনাদেরকে জিজ্ঞেস করবো কিছু কোয়েশ্চেন, অ্যান্সার দিতে পারলে আমাদের সাথে আছে কিছু গিফট. নামটা বলবেন? জয়প্রতীক শর্মা. জয়প্রতীক শর্মা, তুমি কি করো? আমি তো কাম করি. কাম করো? কি কাম করো? ঘরে বসে থাকি.
স্কুল যাও না যাই কোন স্কুলে আদর্শ সেন্ট্রাল স্কুল হাইলাকান্দি কাটলিচড়া আচ্ছা তোমার নামটা কি শান্তি ভট্টাচার্যজি তুমি কি করো আমি পড়াশোনা কোন স্কুলে অক্সিলিয়াম স্কুল ধলাই আচ্ছা এন আরে তোমার নামটা কি মান্নাদি ভট্টাচার্যজি তুমি স্কুলে যাও হ্যাঁ আচ্ছা কোন স্কুলে কেজি 1 কেজি 1 এ আচ্ছা ম্যাম আপনার নামটা সাবিত্রী ভট্টাচার্য জি সাবিত্রী আপনার নামটা প্লিজ দীপা ভট্টাচার্য জি তো একটা রিডল টাইপের কোশ্চেন করব আজকে আপনাকে আরে এমন একটা জিনিসের নাম বলেন যেটা আমরা ব্রেকফাস্টে খেতে পার মানে লাঞ্চে আর ডিনারে খেতে পারবো না ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এক্স্যাক্টলি রাইট অ্যানসার দিয়েছে ফার্স্ট অ্যাটেম্পে রাইট অ্যানসার দিয়েছে তো ওনার জন্য রয়েছে আজকে আমাদের গিফট ম্যাম গিফটটা নিয়ে আসুন প্লিজ একটা গিফট আছে আমাদের কাছে যেহেতু তুমি রাইট অ্যানসারটা দিয়েছো Thank you. Please keep watching VTV. Thank you so much. Thank you. Hello ma'am and welcome to our show. Hello Shilchar. Apnar naam ta bolun? Rakhi Singh. Apnar? Tonushri Pal. Acha mane amra just ekhane ekta normal question jiggesh korbo apnake jodi apne mane uttor dite parle apnar jonno koreche kichu gift. To apni ki amake bolte parben to ekta meye kibhabe 25 days na ghumiye thakte pare? 25 days না ঘুমিয়ে থাকতে পারে 25 days না কোয়েশ্চেনে অ্যানসার আছে ইফ আপনি যদি একটু মানে 25 days না ঘুমিয়ে থাকতে পারে 25 days না ঘুমিয়ে এখন তো মা হয়ে মানে পুরো তো মানে একদম না ঘুমিয়ে তো পারা যাবে না মানে মা হওয়ার পর যেটা আর কি আমাদের বাচ্চারা এক্সপিরিয়েন্স যেটা হ্যাঁ বাচ্চারা এটা তো ভেরি ডিফারেন্ট থিং অ্যান্ড ইটস আ টাফ জব হ্যাঁ বিং এ মাদার আমি এটা বুঝতে পারি বাট মানে এখানে কোয়েশ্চেনটা হলো আপনি যদি কোয়েশ্চেনটা একটু ভালোভাবে আমি আবার রিপিট করি কিভাবে একটি মানুষ 25 days না ঘুমিয়ে থাকতে পারে পঁচিশ দিন আমি বলবো অ্যান্সারটা আপনাকে আই সেড 25 days ও রাত্রে ঘুমায় আচ্ছা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো গান শুনতে ভালোবাসেন আপনারা হ্যাঁ তো একটা গান ছিল ভেরি ফেমাস গান জিমি জিমি আজা আজা এই গানটা কোন সিঙ্গার গেয়েছিল এটা নামটা বলতে পারবেন আপনি আচ্ছা তো ম্যাম কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার কোনোখানে দেখা হবে আবার কোনো কোয়েশ্চেন আপনাকে ডিফারেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করব মেবি নেক্সট টাইম গিফট নিয়ে যাবেন এবার কোনো ব্যাপার না হয় অ্যান্ড আপনি কি করেন ম্যাম আমি হাউসওয়াইফ আপনি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ ওয়াচিং আমার একটু অনলাইন বিজনেস আছে কাপড়ের আচ্ছা আপনি কাপড়ের বিজনেস কোনখানে আপনার দোকানটা আমার দোকান আমার ঘড়ি নামটা বলেন আপনি আমাদের ভিউয়ার্সকে বলেন আমার রাখি সিং আমার নাম আর আমার বিজনেসের মানে নামটা আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবেন আপনি বলেন আমাদের ভিউয়ার্সকে আমার আমার বিজনেসের আমার রাখিস কালেকশন আমার আর আমার বাড়িটা চেংকুড়ি রোডে আমি ঘুরেই আমার মানে ইয়েটা আছে আর কি আচ্ছা তো ম্যাম একটা বিজনেস করে ম্যামের বাসার থেকে ম্যামের বাসাটা চেংকুড়ি রোডে রাখিস কালেকশন তো ম্যামকে প্লিজ আপনার এফবি পেজ আছে ম্যাম পেজে এফবি পেজ ম্যামের এফবি পেজও আছে প্লিজ ম্যামকে ফলো করবেন অ্যান্ড ম্যামের শপ হাউস থেকে যাই করে ম্যামকে ভিজিট করবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ নেক্সট দিন আবার ইয়ে হবে আবার দেখা হবে ম্যাম নিশ্চয়ই আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ হ্যালো স্যার ওয়েলকাম টু আওয়ার শো হ্যালো শিলচর আপনার নামটা বলেন দেবব্রত রায় আপনি কি করেন দাদা সার্ভিস তোমার নামটা কি বলো দীপায়ন রয় দীপায়ন রয় তুমি কি করো পড়াশোনা পড়াশোনা আর গান গান করো আচ্ছা তুমি গান করতে ভালোবাসো না তা আমাদেরকে একটা গান শোনাবে নাকি আজকে হ্যাঁ ওকে তো আমাদের একজন ছোট একজন আমাদের বন্ধু পেয়েছি ও আজকে আমাদের জন্য একটা গান শোনাবে প্লিজ আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রবদি সাহারা রবদি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথে খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রবদি সাহারা রবদি সাহারা কবি হুই জব
हुई सांसे भर आई बैठे बैठे जब यू ही आके कभी यू ही जब हुई बोझल सांसे भर आई बैठे बैठे जब यू ही आके तभी मचल के प्यार से चल के छुए कोई मुझ पर नजर नाए नजर नाए कहीं दूर जब दिन ढल जाए साज की दुल्हन बदन चुराए छुप के से आए। वाह एक्सीलेंट मने खूब सुंदर गान गेछो तुम्हें खूब सुंदर तुम्हार गला तो दादा और की कोनो फेसबुक पेज किछु आछे जेखाने और गान सुनते पारबे आमादेर व्यूअर्सरा आमार आछे देवव्रत राय देवव्रत राय अच्छा देवव्रत राय नामे फेसबुके पेज आछे आपनारा जदि एई स्वीट गलाटा सुनते चान निश्चय आपनारा ओके फलो करबेन आर और गानगुलो सुनबेन ठीक आछे। তো দাদা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব যেটা আমরা মানে একটা এমনি নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করব আপনাকে। আচ্ছা আপনি বলতে পারবেন ইন্ডিয়াতে সবচেয়ে ভূতুড়ো জায়গা হন্টেড প্লেস কোনটা? আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করি, ট্রেন তো আমরা সবাই চলি এটা মানে তো ট্রেনটাকে তো আমরা ইংলিশে ট্রেন বলি, বাংলাতে কিছু তো একটা নাম আছে তো ট্রেনটাকে আমরা বাংলাতে ট্রেনের নামটা কি? আরও মুশকিলের সেই আমরা বাংলা এটা তো আমরা ট্রেনই বলি আমরা ছোটোবেলা থেকে শুনি আছি ট্রেন, কিন্তু সেটা সত্যি আমরা সেটা বাংলা কি আমরা আজ পর্যন্ত কেউ এটাকে ফলো করিনি। আমি বলবো এটা আপনার প্রশ্নের আপনি উত্তর দিয়ে আমাকে আমাদেরকে শুনিয়ে দিন তাহলে আমরা জানতে পারবো। নিশ্চয়ই দিব, বাট আমি এখন দিব না উত্তরটা, এটার জন্য আপনার দেখতে হবে আমরা শোয়ের লাস্টে অ্যান্সারটা দিব, শোয়ের লাস্টে আমরা অ্যান্সারটা দিব, আপনি আমাদের চ্যানেলকে দেখবেন এই শোটাকে দেখবেন আপনি অ্যান্সারও পেয়ে যাবেন। দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং বিটিভি। থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ, তোমার গানটা ভীষণ ভালো ছিল, বহুত ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গান গাওয়ার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো শিলচা, আপনার নামটা বলেন প্লিজ। অঙ্কিতা চক্রবর্তী। অঙ্কিতা চক্রবর্তী, আপনি কি করেন? আমি স্টাডি করি। স্টাডি, কি স্টাডি করেন আপনি? আমি এইচএস সেকেন্ড ইয়ারে পড়ছি কমার্স নিয়ে। আচ্ছা এইচএস সেকেন্ড, কোন কলেজ? উমেন্স কলেজ শিলচর। আচ্ছা ম্যাম, তো মানে আমরা অ্যাকচুয়ালি জাস্ট ফিউ অ্যাস এ সিম্পল কোয়েশ্চেন করব, হ্যাঁ তো যদি অ্যান্সার দিতে পারেন আপনার জন্য কিছু গিফট আছে, ঠিক আছে? তো রেডি, জিজ্ঞেস করি আপনাকে এ ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আপনাকে, ঠিক আছে? রামের, শ্রীরামের বাবার নাম কি? রামের, রাম, রামের বাবার নাম দশরথ। রামের বাবার নাম রাজা দশরথ, এক্স্যাক্টলি একদম রাইট অ্যান্সার দিয়েছে আমাদের। নামটা একবার একবার বলেন আপনি। অঙ্কিতা চক্রবর্তী। অঙ্কিতা আমাদের রাইট অ্যান্সার দিয়েছে, আর তোমার নামটা বলো? বিশ্বদীপ চক্রবর্তী। বিশ্বদীপ চক্রবর্তী, ওকে। তো ওনার জন্য রয়েছে একটা গিফট, ছোট মোটো একটা গিফট, প্লিজ ওয়েলকাম অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং বিটিভি, আপনি আমাদেরকে টাইম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে থ্যাংক ইউ। নাম কিটা? আমার ছেলের নাম বিটিভি। বিটিভি দেখবে, কিন্তু দেখবে বিটিভি, ওকে, সাবস্ক্রাইব করবে বিটিভি, ওকে, থ্যাংক ইউ। হ্যালো স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো শিলচর, আপনার নামটা বলুন স্যার। আমার নাম দিগন্ত মন্ডল। দিগন্ত মন্ডল, আপনি কি করেন স্যার? আমি অ্যাকচুয়ালি পার্কের মেইনটেনেন্স কন্ট্রাক্টর। আচ্ছা, তো উনি হলেন এই পার্কের মেইনটেনেন্স কন্ট্রাক্টর, আমরা ওনার পার্কে চলে এসেছি, তো ওনাকেই কোয়েশ্চেন করব আজকে, একটা 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 সিম্পল কোয়েশ্চেন করব আপনাকে, ঠিক আছে? ইন্ডিয়াতে মোস্ট হন্টেড প্লেস কোনটা? ভাঙ্গার, ভাঙ্গারিন রাজস্থান। এক্স্যাক্টলি স্যার, আপনি মানে আমাদের অ্যান্সার দিয়ে স্যার ইজ এলিজিবল ফর আওয়ার গিফট, প্লিজ গিফটটা নিয়ে আসো। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে, প্লিজ কিপ ওয়াচিং বিটিভি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আবার আসবেন, বারবার আসবেন, এরকম এন্টারটেইন করবেন সবাইকে। থ্যাংক ইউ স্যার, নিশ্চয়ই আসবো, থ্যাংক ইউ সো মাচ। দেখি শিলচর শহরে অ্যাকচুয়ালি ওই আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন ওই হাসতে মানা বলে দূরদর্শনে দেখা যেত, হ্যাঁ, কিন্তু এখন মানে ইউটিউবে তো অনেক চ্যানেলস আছে যারা লোকাল মানুষরা অনেক প্রোগ্রাম করে, এন্টারটেইন করার জন্য অনেক প্রোগ্রাম টোগ্রাম করে, তো শিলচরে যেতে ওইগুলো আরও বেশি করে হয়। আমরা যদি দেখি কমেডি অনেক ভিডিও থাকে যেগুলো মানুষ মানে সারাদিন কাজকর্ম করার পরে মানুষের মন খারাপ থাকে, যখন আমরা
সিলেটিতে কোনো ভিডিও হয় আমাদের মানুষরা অনেক ইন্টারেস্ট নিয়ে দেখতে চায়। হ্যাঁ, তো বড়াকে তো কাছারে দেখুন বেশিরভাগ মানে সব সিলেটি মানুষরাই, তো সিলেটিদের জন্য যদি কোনো প্রোগ্রাম ভালো করে ইয়ে করা যায়, আগের মতো আমরা আগে দেখতাম ওই শুনতাম ইম্বোসা বলে কিছু একটা ইয়ে ছিল, হ্যাঁ, তারপরে হাসতে মানাতে অনেক রকম সিলেটি কমেডি প্রোগ্রামগুলো দেখাতো, তো ওই দিনগুলো মনে আসে এখন। যদি ওই রকম কোনো প্রোগ্রাম করা যায় কি কোনো চ্যানেলে কাছ শিলচরের কোনো সিলেটি প্রোগ্রামগুলো বানিয়ে দেখানো যায় আমাদের আরও ভালো লাগবে। আপনারা ওই রকমভাবে ট্রাই করবেন যাতে আমাদের জেনারেশনের যে বাচ্চারা এখন তো দেখুন সবাই মোবাইলে, হ্যাঁ, পুরো পৃথিবীকে মোবাইলই খুঁজে বার করতে পারবেন, হ্যাঁ, যদি দেখা যায়। হ্যাঁ, তো মোবাইলে যখন সবাই আছে তাহলে ওই রকম ইউটিউব ফেসবুকের মধ্যে যদি ওই রকম প্রোগ্রাম থাকে তাহলে আমরাও দেখতে পারি, বাচ্চারাও দেখতে পারে। নিশ্চয় আপনারা সাপোর্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এন্টারটেইন করতে যাতে পারি, আপনার এক্সপেকটেশনটা যাতে আমরা পুরো করতে পারি, প্লাস সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ফ্রেন্ড, আজকের শোটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে আপনাদের সাথে সেম টাইম বাট ডিফারেন্ট লোকেশনে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন এই এপিসোডে আমরা কিছু কোয়েশনের অ্যান্সার দেই নাই, যেটা রয়েছে আপনাদের জন্য। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই কোয়েশনগুলোর অ্যান্সার। আর একটা স্পেশাল কোয়েশনের অ্যান্সার যেটা আমি আপনাদের কাছে জানতে চাবো, এটা হলো ট্রেনকে বাংলাতে কী বলে, প্লিজ অবশ্যই লিখে জানাবেন। অ্যান্ড নেক্সট টাইম আবার দেখা হবে, আর শোটা দেখবেন, মিস করবেন না, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং ভিটিভি।